আমলিগের এক এমপি আমাকে বলেছে যে আমাকে আমার কর্মীরা রাত 2টার সময় বলল নির্বাচনী কেন্দ্রে কি হচ্ছে আমরা তো কিছুই বুঝলাম না তাহলে কি হয়েছে তো সেই নেতা এমপি বলল যে আমি তখন থানাকে ফোন করলাম যে কি হচ্ছে ওইখানে গন্ডগোল হচ্ছে ভোট কারা মারছে ওইটা আপনি চিন্তা করার দরকার নেই যার নির্দেশ ঢাকা থেকে আসছে আপনি ঘুমিয়ে থাকেন আপনি পাস এই নির্বাচন জাতি দেখে বলল সমস্ত বিশ্ব দেখল আজকে সেই সরকার তো আমাদের সামনে কিন্তু এই সরকার কে এটা সেই সরকারে কাতরে মুক্তিযুদ্ধ চালা নেতৃত্ব দিয়েছিলেন যে দল বলতে লজ্জা লাগে বঙ্গবন্ধু কারাগারে ছিলেন তাজউদ্দিন আহমদ তখন বিপ্লবী সরকারের প্রধানমন্ত্রী সৈয়দ ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি আজকে সেই রাষ্ট্র সেই দল যারা সমস্ত জাতিকে একতাবদ্ধ করেছে তার নেতৃত্বে এই নির্বাচন যে আমলাতন্ত্রের বিরুদ্ধে 52-71 আমরা আন্দোলন করেছি 69-এর গণ আন্দোলন যে আমলাতান্ত্রিক জটিলতার বিরুদ্ধে হয়েছে বারে বারে যে আন্দোলন সংগ্রাম হয়েছে আমরা আমাদের 6 দফাটা কি ছিল বৈষম্যের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে নেপোটিজম ফেভারিটিজমের বিরুদ্ধে স্বজন প্রীতির বিরুদ্ধে কিন্তু আজকে সবগুলো জিনিস বিদ্যমান আজকে সেগুলি উঠে এসেছে সাইফুল সাহেবের ভাষায় ভূত যেরকম পিছনে হাঁটে ঠিক আমরা সেই এই একইভাবে পুজো যত মরা ভূত সব বাংলাদেশের মাটিতে উঠে গেছে আবার তারা ঠিক উল্টা হাঁটা হাঁটতে শুরু করেছে এর থেকে পরিত্রাণের উপায়টা কি কিন্তু আমরা কি আসলে 70-এর নির্বাচনের যে বিশাল জয় বাঙালি এনে দিল 6 দফাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বাঙালির ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা কি সেই গণতন্ত্রকে আমরা পেয়েছি আজকে যদি সেটা আমরা প্রশ্ন রাখি যে 71-এর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি সেটা কি এই বস্তুটাই কি এটা সোজা কথায় 70-এর মানুষ যে ম্যান্ডেট যে ভোট তার ভোট অধিকার যে গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করেছে সেইটা যখন পাকিস্তানিরা অপহরণ করলো তার বিরুদ্ধে এ দেশের মানুষ রুখে দাঁড়ালো এবং সেই একটা গণতান্ত্রিক আন্দোলন শুরু হলো এবং সেই আন্দোলনে 30 লক্ষ ভাই বোন প্রাণ দিয়ে তারা এই দেশকে সেই গণতন্ত্রকে মুক্ত করেছে দেশকে স্বাধীন করেছে তাহলে গণতন্ত্রের আন্দোলন এটা 30 লক্ষ লোকের রক্তের বিনিময় এইটা কোনো ইতিহাস কোনো সংবিধান কোনো কিছু দিয়ে আপনি পরিবর্তন করতে পারবেন না এইটা লিখিত হয়ে গেছে এটা রক্তের অক্ষরে লেখা হয়ে গেছে যে গণতন্ত্রের জন্য মানুষকে প্রাণ দিতে হয়েছে নির্বাচিত মানুষকে প্রাণ দিতে হয়েছে তা আমরা তো স্বাধীনতা পেলাম স্বাধীনতা পাওয়ার পরে আমরা কি দেখেছি আর স্বাধীনতার মূলে কারা ছিলেন স্বাধীনতার মূলে কারা ছিলেন আমরা যদি দেখি আমি মুক্তিযুদ্ধ করেছি অনেকে আছেন হাজার হাজার মানুষ আছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে কিন্তু মূল শক্তি ছিল গ্রামের মানুষ আমরা কিন্তু আশ্রয় নিয়েছি গ্রামে আমি আমার মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর আমাদের সাথে যখন 50 জন একটা প্লাটুন দেওয়া হলো ঢাকা কাছাকাছি তোমাকে একটা বেস করতে হবে এবং সেই বেসে তুমি ঢাকা শহর সহ বিভিন্ন জেলার লোকজনকে ট্রেনিং দেবা এবং তাদেরকে তোমার ট্রেনিংটা অস্ত্র জোগাড় করে তাদেরকে ব্যবস্থা করে দিতে হবে এবং তারা বিভিন্ন জায়গায় ইউনিটে কাজ করবে তাহলে আমার আশ্রয় কেন্দ্রটা কোথায় কে আমাকে আশ্রয় দেবে কে আমাকে খাদ্য দেবে কে আমাকে আমার নিরাপত্তা দেবে কে আমার আহত লোকজনের চিকিৎসা করাবে ওই গ্রামের মানুষ শহরে কিন্তু আমার জায়গা নেই শহরে মানুষ নিজেই তখন পরবাসী হয়ে গ্রামে আশ্রয় নিয়েছেন এবং সেই দিন গ্রামের সাধারণ কৃষক এবং মা বোনেরা যেভাবে নিজের বাড়ি নিজের ঘর বিছনা ছেড়ে মুক্তিযোদ্ধাদের থাকতে দিয়েছে এটা মানে অবর্ণনীয় এটা কোনো ভাষায় বলে প্রকাশ করা যাবে না 69-এর থেকে শুরু করে অনেক কিছু বিষয়ে যাকে স্মরণ করতেই হবে ইতিহাসে আমি মোস্তফা হোসেন মন্টু ভাইকে নিমন্ত্রণ অনুরোধ করছি বক্তৃতা রাখার জন্য ধন্যবাদ বাবু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আজকে 50 বছর পূর্তি এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জননেতা জনাব সাইফুল হক উপস্থিত
সমাজের সম্মানিত ব্যক্তিবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে সে অনেক সময়ের প্রয়োজন, অনেক বিষয় চলে আসবে, অত বিস্তারিত তো বলার সময় নেই। আমি শুরু করার পূর্বে প্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করি, একাত্তরের রণাঙ্গনে যে 30 লক্ষ ভাই বোন প্রাণ দিয়ে গেছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই। মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল স্বাধীনতা ও গণতন্ত্র। সেই স্বাধীনতা ও গণতন্ত্র কি আমাদের আছে এখন? বলবো যে না, স্বাধীনতা নাই। স্বাধীনতা যদি থাকতো তাহলে আমরা রাজনীতি করতে পারতাম, মিছিল মিটিং করতে পারতাম, আর কথা বলতে পারতাম, স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম, কিন্তু সেই স্বাধীনতা নাই। গণতন্ত্র তো একেবারেই নাই। বর্তমান আওয়ামী লীগ সরকারের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র হচ্ছে 2 থেকে 3 ভাগ মানুষের গণতন্ত্র। এই গণতন্ত্রের দ্বারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে ফেলেছি। আমরা এই গণতন্ত্র থেকে মুক্তি চাই, আমরা সর্বজনীন গণতন্ত্র চাই, শতভাগ মানুষের গণতন্ত্র চাই। আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কেন আজকে উদযাপন, আমরা আজকে আলোচনা সভার আয়োজন করেছি। আজকে বর্তমান সরকার সহ বড় রাজনৈতিক দল ডিএনপি যেভাবে স্বাধীনতাকে বিকৃতি করছে, যেভাবে তারা একে অপরকে দোষারোপ করে যাচ্ছে, বাংলাদেশের মানুষকে যেভাবে ভুল বোঝানো হচ্ছে, আমরা এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষকে সেই স্বাধীনতার সঠিক ইতিহাসটি তুলে ধরতে চাই। আমরা এই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এই অপরাজনীতি অপশক্তি থেকে মানুষকে কীভাবে মুক্তি দেওয়া যায়, সেটাই আমাদের লক্ষ্য। বন্ধুরা, আজকে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আনোয়ার স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, মহসিন মন্টু ভাই, মুক্তিযোদ্ধা, অনেক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমাদের মাঝে, সোহরাব হাসান ভাই প্রথম আলোর যুগ্ম সম্পাদক আমাদের মাঝে, বজরুল শেখ ফিরোজ ভাই বাসদের কেন্দ্র নেতা আমাদের মাঝে, শারমিন মোর্শেদ সহ ওনারা বক্তব্য রাখবেন, অনেক গুরুত্বপূর্ণ, আমরা শুনব। আপনারা আপনাদের কাছে আপনাদের মতামত আমরা চাই। এই ব্যাপারে এই বর্তমান যে যে রাজনীতি চলছে, এই রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই আহ্বান জানিয়ে আপনাদেরকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।